টেডির যে একটা জনপ্রিয় তো বাড়ছে সেটা কি তোমরা দেখছো? মেয়েরা টেডিকে ছাড়া কিন্তু বাঁচতে পারে না, আমি টেডি কিন্তু মেয়েদেরকে ছাড়া বাঁচতে পারবো। এই যে সামনে কতগুলো মেয়ে আমার জন্য অপেক্ষা করছে আমি বুঝতে পারছি, এখানে না গেলে ওরা মনে কষ্ট পাবে, যাই হোক সমস্যা নেই। কি ছবি তুলতে আগে আসতেছে না কিসের জন্য? কেউ তো কোনো কথা বলতেছে না। যাকে সমস্যা নেই বসি, এই কে আসো একজন আসো আমার এই পাশে এখানে এসে বসো। এ কি ব্যাপার, কে এসে বসলো না? এ তুই ঘোর অপমান, টেডিকে অপমান করতেছে। না না এই অপমান আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমার ডাইনোসর আব্বা আমার একটা কথা বলছে যে বাবা তোর যেখানে ইজ্জত নাই সেখানে তুই থাকবি না, যেহেতু আমার এখানে কোনো ইজ্জত নাই তাহলে এখানে থাকাটা আমার ঠিক হবে না। যেখানে ইজ্জত নাই টেডি ঠিক ওই জায়গায় আছে, আমি গেলাম এখানে। কি এই জায়গায় এসে কিছু বাচ্চালা মহিলাকে সাথে বসলাম, তাও কোনো পাত্তা দিছে না। বাচ্চালা মহিলারা যদি পাত্তা না দেয় অবিবাহিত মেয়েরা পাত্তা দেবে কিভাবে? এই কান ধরে তো অবাক করলাম, মেয়েরা যে এখানে আছে আমি টেডি ওইখানে নাই। এই অপমান আমি আর সহ্য করতে পারতেছি না। আমার তো একটা মার্কেট, আমার তো মার্কেট নষ্ট হয়ে যাচ্ছে। না 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 এই অপমান টেডি কিছুতেই সহ্য করবে না। কোনো মেয়ে মোট কথা আমাকে পাত্তাই দিচ্ছে না, কেউ ডান্স করবার আসতেছে না, ছবি তুলতে আসতেছে না। এরকম করলে টেডির মান ইজ্জত কোথায় যায় কেউ চিন্তা করে দেখেছে? কেউ যখন টেডির কাছে আসবেই না, কেউ যখন টেডির সাথে ছবি তুলবি না, তাহলে কি ডাকনে আসিস? এই টেডির গলার মাপে এক গাছ দড়ি নিয়ে আয়, ওই দড়ি নিয়ে ধাম করে একটা গাছে ঝুলে যাবো। আরো যে যে চিঠি আছে ওই চিঠিতে লিখে দিয়ে যাবো প্রত্যেকটার নাম, যে আমার মৃত্যুর জন্য এই মাইয়েগুলোই দায়ী। ওই দেখো অবস্থা, দেখো অবস্থা, বয়ফ্রেন্ডের সামনে গার্লফ্রেন্ড কেমনে কথা বলতেছে, আরে শালার ফুল সাদা সাদি করতেছে, আর আমি একটা জলজন্ত টেডি এখানে দাঁড়ায় আছি, আমার কোনো মূল্যই নাই, কোনো মূল্য নাই আমার, জীবন রেখে কোনো লাভ নাই, বাঁচার কোনো ইচ্ছাই নাই আমার। এ ভাই এ এ ভাই এ তোরা কেউ দরস নে, এ তোরা কেউ দরস নে, আমার কথাটা তো শোন, শালার কোন যুগে এসে পড়লাম? টেডি এত জনপ্রিয়তা কোথায় গেল, সবকিছু হারাই গেল। যাই গিয়ে বড় মাইয়া তো পাবো না, কমলার বনু মাসের মতো এই মায়াটা নিয়ে চলে যায়। যাই হোক আমাকে ভাঙিয়ে বললে চলবে না, আমাকে আরো শক্ত হইতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, যে করে হোক মায়েদেরকে আমার পটাইতে হবে। এই যে মাইয়া দুইটা আছে বুঝা পারছে আমারে তাদের ভালো লাগছে, কিন্তু তাদেরকে বুঝাবো কিভাবে? ওর বোন না ছোট এটা, ঠিক আছে ওর বোনের সাথে দু একটা ছবি তোলার চেষ্টা করি, যদি খুশি হয়ে আমার সাথে কথা বলার জন্য একটু আগে আসে তাইলে আর কি, আর তো কিছু লাগে না। নিয়ে যাবো নাকি বুঝতেছি না, হ্যাঁ চলো আমার সাথে চলো। নিয়ে আবার কি করবেন, বড় বোন যদি না আসে তাহলে তো নিয়েও কেন? আসসালাম আলাইকুম বাচ্চালা ভাবিরা, ভালো আছেন আপনারা? আপনাকে দিয়ে তো আমার কোনো কাম নাই, খালি খালি এগুলো নিয়ে আর না নিয়ে সমান কথাই।